স্টাডি সবে ছুটি আছে, হচ্ছে বিকেলটা বিকেলের পড়াটা ছুটি আছে, 8টা থেকে পড়া আছে। তো হাজবেন্ড আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তো খুব মজা, পরপর শুধু ঘোরাই হচ্ছে, বুঝেছো? তো চলো যাই, কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখাই হবে। চলো, এই যে বিরিয়ানির দোকান খাই, আর এটা হলো খাসির, এখানে পরপর খাসির দোকান আছে, পরপর বিরিয়ানির দোকান আছে। তো এখন আমরা যাব পেট্রোল পাম্পে, তো যেটা আমাদের চালিয়ে নিয়ে যাবে তাকে তো একটু পেট্রোল খাওয়াতে হবে, না হলে তো নিয়ে যাবে কী করে। চলে চলে এসেছি, তো নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো যাই, কোথায় যাই দেখা যাক। তো এই জায়গাটা অনেক স্মৃতি আছে আমার, তো এখানে কিন্তু হাজবেন্ড আর ঋষভ আমাকে ওই যে স্কুটি চালানো শিখিয়েছিল, তো এখন তো স্কুটিটা নেই, তাই সেই জায়গাটা দিয়ে যাচ্ছি, তো মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখছি এখানে বেশ ফাঁকা জায়গা, এখানে কিন্তু স্কুটিটা শিখতে অনেক সুবিধা হয়েছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম ফাঁকা, আরও সামনে গেলে আরও ফাঁকা হবে। আর এই জায়গাটা না হলো কমলা পার্ক, আর এই যে একটা বড় পুকুর আছে সামনে, তো কেউ যদি স্কুটি চালানো শিখতে চাও এই রাস্তাটাই অবশ্যই চলে আসতে পারো, খুব সুবিধা হবে শেখার জন্য। দেখছো কত সুন্দর ফাঁকা চওড়া রাস্তা একদম। আর এখানে কিন্তু ওই পুজোর সময় এই যে ওই এই একটা বাড়িতে এখানে পুজো হয়, দুর্গা পুজো, এই বাড়ি একটা ক্লাব, এখানে দুর্গা পুজো হয়। তো দেখছো এইখানেই কিন্তু আমি স্কুটিটা শিখিয়েছিলাম, এই যে পুরো রাস্তাটা আছে, স্কুল আছে এদিকে সিলভার পয়েন্ট স্কুল। তো দেখছো এখানে অনেক স্মৃতি আছে, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই যে ডান দিকে ব্যাক করে ঘোরাতাম, এতটা আসতাম, এখানে শিব মন্দির, এই মনসা মন্দির আছে, এই যে মনসা মন্দির, এই যে মনসা মন্দির। আর এই যে এখন ট্রেন যাচ্ছে, আর এটা হলো কাকুলিয়া রেলগেট, তো দাঁড়িয়ে পড়লাম কাকুলিয়া রেলগেটে, আর ট্রেন যাচ্ছে, তো এখন যাচ্ছে মালগাড়ি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পরপর অনেকগুলো ট্রেনই পার হলো, তো এখন মালগাড়ি যাচ্ছে, কখন যে ওই আর একটা ট্রেন যাচ্ছে দেখো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি কখন ছাড়ে। এই যে চলে এসেছি গড়িয়াতে, তো বাইকটা এখানে রাখা হয়েছে, আর এই যে ঋষভ আর হাজবেন্ড গেল চা খেতে, চা খেতে গেল, চায়ের নেশা খুব, হাজবেন্ড বাড়িতে খায় বাইরেও খায়। তো এই যে চা নিয়ে নিচ্ছে, লেবু চা নাকি, খা একটু, এই যে ঋষভ লেবু চা খাচ্ছে, গরম আছে দেখি, তো চলো এই যে গড়িয়ার মোড়ে চলে এসেছি এখন, আর প্রচণ্ড তো দেখছো গাড়ির জ্যাম, মানুষের জ্যাম, ভিড়, তো এই সময়টা তো সন্ধ্যাবেলা ভিড়ে ভিড়ই থাকে। চলো আমরা একটু ঘুরতে চলে এলাম গড়িয়ার মোড়ে, দেখছো সব মানুষই ব্যস্ত, এখন কারোর একটু সময় নেই, সব চলছে, গাড়ি ঘোড়া যেমন চলছে মানুষও চলছে, আর এখানে এই যে দাবা খেলা হচ্ছে, এখানে সুন্দর সবাই দাবা খেলে। এখানে বসে সবাই দাবা খেলছে, আর সবাই বসেও আছে, গল্প করছে নিজের মতো, আর গাড়ি ঘোড়াও তা নিজের মতো ছুটছে, দেখেছো করে যাও,
এই যে গড়িয়ার মোড়, তো গড়িয়ার মোড়ে ট্রেডার্স অ্যাসেম্বলি দেখতেই পাচ্ছ, আর এখানে এই যে আনন্দমালা, কোথায় ঢুকবে মাঝে না বাজার করবে দাদা? নিয়ে চলে এসো, দাঁড়িয়ে আছে, হ্যাঁ দাঁড়িয়ে তো চলো এখানে দেখি কিছু খাবার কি আছে দেখা যাক। তো এখানে দেখো কোনটা কি খাবারের দাম আছে সেটা কিন্তু এখানে দেয়াই আছে, আর এটা হলো ওই যে একদম বাজার কলকাতার সামনেই কিন্তু দেখে ওই যে সব দামগুলো ফেলা আছে কোনটার কি দাম, আর এটা একদম দেখছো এই যে এম বাজার সামনে, এম বাজার আর বাজার কলকাতার পুরো সামনে কিন্তু। তো আমরা দেখে নিই কি খাবার অর্ডার করে দিলাম, হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ওই যে বানানো হচ্ছে, আর এসব তো করতে যাবে আবার রাত থেকে পড়া আছে, এই যে একটু ঘোরাঘুরি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর এই সব কিছু আছে। এই যে চিলি চিকেন আর রাইস এক প্লেট নিয়েছি, তারপরে যদি ভালো যদি লাগে তো আবার নেব। এই পকোড়া গুলো খেতে ভালো লাগে বেশ, এগুলো নিয়ে নিলাম, আর এখানে যে ভাজা হচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাট থেকে, তো তারপরে আবার কোথায় যাই সেখানে। তো আমরা এখন রাতের জন্য তড়কা কিনে নিয়ে যাব বাড়িতে, তো খুব ফেমাস দোকান সেখান থেকে আমরা নিই, তো সেখানে চলো শেয়ার করব। তো এই হোটেলটা আমরা একবার খেয়েছিলাম, তো এখানে কিন্তু সব কিছুরই দাম নেয়, জলের দাম, গ্লাসের দাম, নুন লেবু সব কিছুরই দাম নেয়, বুঝছো? তখন রিসার্ভ তখন হয়নি, হাজবেন্ড আর আমি এসেছিলাম, বুঝছো? এই যে এই রেস্টুরেন্টটা অনেক বড় হোটেলটা, এই যে এখন বেরিয়ে যাচ্ছি আর বাইকটা আছে পার্কিংয়ে, সেটা এখন নিয়ে নেব। হ্যাঁ চলো বাইকটা আসো, ওদিকে আসো, এই যে বাইকটা নিয়ে নেওয়া হলো, আর পার্কিংয়ে ছেলেটা ওদিকে আছে। গাড়ি করলাম রেল ক্রসিং এ, চলে এলাম এই যে তড়কার দোকানে, এখানে কিন্তু খুব ফেমাস তড়কা, এই তড়কা এই দোকান থেকে তড়কা না নিয়ে গেলে কিন্তু হাজবেন্ড খায় না, অন্য দোকানের তড়কা কিন্তু খায়ই না একদম, তো খুব সুন্দর বানায়, বলেছে অর্ডার দিয়েছ? তো বলে দিয়েছে, তো খুব সুন্দর বানায়, তো আমরা এখান থেকেই নিয়ে যাই, তো অন্য জায়গা থেকে আনেই না একদম, এত সুন্দর করে বানায় তার জন্য। হ্যাঁ কি
আর এখানে দেখো এই যে রুমালি রুটি হচ্ছে, সাইডে দাঁড়া। আর এখানে দেখো হাতি রুটিও আছে আর রুমালি রুটিও আছে। দোকানটা হলো খুব পুরানো দোকান, অনেক দিনের পুরানো। আর এখন বৃষ্টিও পড়ছে, টিপটি করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো তরকাটা নিয়ে বাড়িতে যাই, তারপরে আবার রিসেপ তো পড়তে যাবে। এখন বৃষ্টিটা না এলেই ভালো হয়। কী কী পাওয়া যায় সে মেনুটা একবার বিচুন দিয়ে থাকি। তো হয়ে গেছে, নিয়ে নিলাম। ঋষভ কী কিনলে আবার? ও আবার চুইনকাম কিনলো একটা। তো চলো, বৃষ্টি আসার আগে বাড়িতে পৌঁছাই। চলে এলাম আর ঢুকছি, এখন বাড়িতে যাই। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আর এই যে ঋষভ পড়তে বেরিয়ে যাচ্ছে বাড়িতে এসে রেডি হয়ে। হ্যাঁ, আর কিনে রেখে দাও। হ্যাঁ, কেটে যেটা। হ্যাঁ, হ্যাঁ বেরিয়ে গেল। আর হচ্ছে আসবে তো সেই 10টা সাড়ে 10টা আসবে। কালকে তো আবার স্কুল আছে। আর দেখলে তো তড়কা কিনে আনলাম। আর হচ্ছে আটা ময়দা আছে, তো আটা ময়দা দিয়ে রুটি করে নেবো। আর তড়কা রাতে ডিনার এটাই হবে। আর ওই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হয়েছিল, কেনা হয়েছিল, তো এক প্লেট নিয়েছিলাম। তো যদি বেশি ভালো লাগতো তাহলে বাড়িতে আরও কিনে আনতাম। তো এক প্লেট নিয়ে ঋষভকে খাইয়েছি, আর তেমন একটা টেস্ট ছিল না, তো তার জন্য আর নিলাম না। তো তার জন্য আমরা কী করলাম, তড়কাটাই নিয়ে চলে এলাম আর বাড়িতে রুটি বানিয়ে নেবো। তো তড়কাটা তো একদম ফেমাস, ওই দোকানের তড়কা দারুণ হয়। আর আমার হাজবেন্ড ওই দোকান থেকে ছাড়া অন্য দোকানে তড়কা কিনবেও না, খাবেও না। তো যাই হোক, কিনে আনলাম। তো আজকে ডিনার এটাই হবে বললাম। আজকে ঘোরাঘুরি হলো একটু, আর এসবের ওই বিকালের পড়াটা ছুটি ছিল, সুইমিংও ছিল না, 8টা থেকে পড়া ছিল, তার জন্য হাজবেন্ড একটু নিয়ে গেল ঘুরতে। তো বাড়িতেও ছিল হাজবেন্ড, তা বললো চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো গেলাম, একটু ঘোরাঘুরি হলো, মনও ভালো লাগলো। তো যাই হোক, সব মিলিয়ে বেশ আনন্দ মজা করলাম কিছুক্ষণের জন্যে, তো বেশ ভালোই লাগলো। তো চলো, আজকে মতো ব্লগটা এখানে এড করছি। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর এই যে দুলটা পরেছিলাম আর এই ইয়ে কালো কুর্তি পরেছিলাম, তার সঙ্গে তো কালো টিপটা আমি অনেক দিন পরে পরলাম। কালো টিপটা হঠাৎ মানে চোখে পড়লো, তো ভাবলাম যে পরি না আমি কালো টিপ, সেই বিয়ের আগেই পরতাম বেশিরভাগ। আর এই যে দুলটা এখন খুলে দেবো, এই যে দুলটা খুলে দেবো আর টিপটাও খুলে রাখবো এখন। তো এই যে একটাখানে খুললাম, ঠিক আছে আজকের মতো তাহলে টাটা।